পূজার বাজারেও দেশপ্রেমের অন্যান্য নজির কচিকাচাদের মধ্যে পূজা আসলেই খেলনার বন্দুক কেনার রেওয়াজ দীর্ঘদিনের এতদিন চীনা খেলনা বন্দুক বাজার দখল করেছিল কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া চীন ভারত সীমান্তের উত্তেজনার পর ভারতের বাজারে চীনা সামগ্রী কেনার ঝোঁক অনেকটাই কমে যায় আর তা দেখতে পাওয়া গেল কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে সেখানকার ব্যবসায়ীদের দাবি প্রত্যেক বছর পুজোর সময় কচিকাচাদের বন্দুকসহ নানা ধরনের খেলনা কিনতে দেখা যেত কিন্তু এবার তারা সেই খেলনা কিনলেও তাতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে কি না তা দেখে নিচ্ছেন কচিকাচাদের এই দেশপ্রেমের নজিরে অবাক ব্যবসায়ী মহল মেক ইন ইন্ডিয়ার যে সমস্ত লেজার বন্দুক মাউজার বন্দুকগুলো এসছে এটার প্রতি ঝোঁক খুবই আগে তো কিছু চায়না বন্দুকের উপর ঝোঁক ছিল কিন্তু বর্তমানে আমরা দেখছি ক্যাব বন্দুক এবং মেক ইন ইন্ডিয়ার যে বন্দুকগুলো সেগুলোর প্রতি বাচ্চারা এবং বাচ্চাদের গার্জেনরা খুবই তাদের ঝোঁকটা সেই দিকেই বেশি মেক ইন ইন্ডিয়ার মন্দিরের প্রতি